অনেকগুলো নাম দিয়ে দিয়েছি রেস্টুরেন্টের, নামটা দিয়েছি এখানে সেকেন্ড ওয়াইফ আড্ডা জলসা মেন স্ট্রিট P3 ক্যাফে কার্নিভাল MQ সাইড RJ C2। এখানে নটা ক্যাটাগরির এখানে রেস্টুরেন্ট আমরা সিলেক্ট করেছি, অ্যান্ড যেটা উঠবে সেটাতেই আমরা যেমন যাবো। তো গেমটাও খেলা যাবে, এটাকে ছেঁড়া হচ্ছে অ্যান্ড এটাকে ফোল্ড করে গেমটা খেলা হবে, যেটা উঠবে সেটাখানে সেখানে যাবো আমরা। আর্যটলি সমীর আছে তো, আমার জি সোকাজ এখন ফোল্ড হচ্ছে, দেখো ফাইনালি এখন ফোল্ড হয়ে গেছে, কিছুটা বাকি আছে। তো গাইজ এখন আমাদের এখন ফোল্ড হয়ে গেছে, আরেকবার কর হ্যাঁ, এখন তুলবে, এখন তোলার পর দেখা যাক কী ওঠে। চলো মেন স্ট্রিট ও পছন্দ করছিল না মেন স্ট্রিট, আর মেন স্ট্রিটই উঠে গেছে না, মেন স্ট্রিট বলছিল না যে না 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 ভাই না, এটা 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 চিটিং ভাই, না 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 না, ট্রায়াল বলতে মেন স্ট্রিট ফাইনাল, মেন স্ট্রিটটা তাহলে সাইড করে রাখ, মেন স্ট্রিটটা ফাইনাল, এটা ফাইনাল, এটা আমার হাতে থাক। তো এবার কর তুই এমনি যা করবি, এটা ফালতু কেন করছিস, আবার এটা বলবি যে যা কী করবি এবার এটাকে ক্যাফে। আমরা এখন চলে এসেছি মেন স্ট্রিটে, এখন মেন স্ট্রিটের ভিতরে যাবো, এখন খাওয়া দাওয়া করবো, এখানে লাঞ্চটা করবো, দেন তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি কী খাচ্ছি না খাচ্ছি। ভাই আমরা এখন এইটা হচ্ছে গিয়ে আমাদের মেন স্ট্রিটে যে ক্যাফেটা এখানে ঢুকবো, এখন ইন করছি আমরা অ্যান্ড হয়েছে ভিতরটা, ঠিক আছে। তো ভিতরটা হচ্ছে এরকম ভিউ দেখে নাও, আর হচ্ছে বাইরেটা, এটা এখানে আমার বাইকটা রাখা আছে এই দেখো, আর ওখানে সমীরের বাইকটা। তো সমীর এখন এখানে মুগ্ধ হচ্ছে, কী করছিস ভাই? আমি চান করছি, বালতি আছে, বালতি এখানে বালতি থাকে না ভাই, এখানে সাবার থাকে, তাও এটা রেস্টুরেন্ট, এটা কিনে সাবারও পাবি না, ঠিক আছে। তো যদি স্নান করতে হয় ওটা এটা খুলে উপরে নিয়ে না, ঠিক আছে। সো এটা হচ্ছে ভিতরেরটা, অ্যান্ড ভিতরের লুকটা দেখতে পাচ্ছি কি সুন্দর। এখানে মেনু দেখতে পাচ্ছ, কফি থেকে শুরু করে টি রয়েছে, এখানে স্ন্যাক্স পাবে, বিভিন্ন ধরনের লটস অফ আইটেম দেখতে পাচ্ছ। তো সব ভিতরে আছে, ভিতরে চো। সো আমরা এখন চুজ করেছি এদিকের সিটটা, তো এখানে আমরা এখন বসবো। হ্যাঁ এটা আমার হেলমেট, ওটা ওর হেলমেট। কেমন লাগছে রেস্টুরেন্টটা, আগে এসেছিস? হ্যাঁ, কি সুন্দর লাইট দেখতে পাচ্ছ এখানে ভিতরটা, তোমরা ভিতরে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে বেশ কি সুন্দর। স্ট্রিটের মেনু এখানে দেখতে পাচ্ছ, বিভিন্ন ক্যাটাগরি খাবার আছে এখানে, এখানে দেখতে পাচ্ছ এখানে ভেজের মধ্যে, আর ওটা আগেরটা ছিল ননভেজ। মেনু দেখছিস কি অর্ডার দিলি বল, দেখা যাক আসুক খাবারটা, ওয়েটিং ফর ফুড। দারুণ এসছে ভাই, তো গাইস তো আমাদের খাবার চলে এসছে ফাইনালি, এখন আমরা খাবো এটাকে। সব এ ভাই সুমি সার্ভ করে দে, ওয়েটারকে তো বললি যে না সার্ভ করতে হবে না, আমরা করে নেবো। তো আমাকে এখন একটা দিয়েছে,
হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন কোন রেস্টুরেন্টে কাজ করতে ফুচকা ধরনের একটা রেস্টুরেন্ট কবে তুই বলো ওয়েটার মানে কোথায় থাকে ওয়েটার মানে কোনো ফুচকা বলাকে শুনেছিস যে ও ওয়েটার একটা ফুচকা দাও আচ্ছা তো সমীর সাফ করা হয়ে গেছে এখন আমাদের এখানে চলে এসছে লাচ্ছা পরোটা এন্ড এটা কি ছিল ভাই কি ছিল এটা চিকেন ঝাল চিকেন ঝাল ফ্রেজি চলে এসছে এটা আমাদের সো এটা আমার এটা হচ্ছে কি এক্সট্রা আর এটা হচ্ছে কি সমীরের সো এটাই অ্যান্ড কী করছিস এটা কি খাচ্ছে আরে খাস না এখন এটা ইয়ে নেবো রিলস নেবো একটা ছোটো কাল কি আর কেউ বলতে পারবে না আজকে যখন বেঁচে আছো আজকে এনজয় করো যা ইচ্ছে তাই করবে যা ইচ্ছে তাই তাই সো আমাদের খাওয়া হয়ে গেল এখন আর সময় এখন ছেটে পুটে খাচ্ছে দেখো কী অবস্থা কী করেছে দেখো বাটিটা মানে বাটিটাও পর্যন্ত ছাড়েনি বাটিটাও খেয়ে নেবে মনে হচ্ছে দেখো দাড়ি ফাড়ি মুখ খুব কিসে লাগিয়ে দিয়েছে দেখেছ দেখো কী অবস্থা মাংসগুলো হাড্ডিগুলো দেখো মাংসগুলো হাড্ডিটা বলছে যে আমি কার কাছে আসলাম ভাই আসতে খা দাড়িটা ঢুকে যাবে মুখের ভিতরে আরেকটা অর্ডার করবো তো ভাই তো আমাদের বিল দিয়ে গেছে এখন আমাদের বিলটা নিয়ে কথা হয়েছে তো আমরা হচ্ছে বিল অ্যামাউন্ট হচ্ছে আপনার 758 টাকা এখন বিলটা করতে হবে দেখো বিলটা আমরা মেন স্ট্রিট থেকে এখন বেরিয়ে গেছি ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে তো এখন বেরিয়ে গেছি আমরা ভাবলাম যে যাবো কেএসপি আর কেএসপি যেতে পারছি না বিকজ এখন বৃষ্টি পড়ছে খুব রেনি ওয়েদার ঠিক আছে সো আমাদের প্ল্যানটা এখানে ভেস্তে গেল তো আমি হোপ করেছিলাম তোমাদের দেখাবো তো আমি তার জন্য সরি একদম রিটলেটলি সরি তো আমি দেখাতে পাচ্ছি না একদিনে এতটা ভিডিওটা এতটা কন্টিনিউ করাটা সম্ভব না ঠিক আছে তো আমাদের বেলা হয়ে গেছে 4টে ঠিক আছে আজকে আমাদের যেতে হবে কিছু করার নাই তো আমার নেক্সট ভিডিওতে আমাদের দেখানোর চেষ্টা করবো তোমাদের যে যাবো না যাবো এক্সপার্ট মন্দির তো অবশ্যই যাবো বর্তমানে যেটা সবথেকে বড় মন্দির এক্সপার্ট মন্দির তো অবশ্যই যাবো ঠিক আছে তার জন্য তোমরা ভিডিওটা দেখো নেক্সট ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো এখন বাই টাটা পরে দেখা হচ্ছে